আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলা থেকে বাংলা বিদায়। ইতিহাসের পাতায় পাতায় উঠতে চলেছে এ রাজ্যের দেশি মদ। কান্ট্রি স্পিরিট বলে আর কিছু থাকবে না, তার বদলে মিলবে ইন্ডিয়া মেড লিকার। বাংলা বন্ধে কেস করব, কে যেখানে রাখতে দেবো না কাউকে, বুঝলি তো? সুপ্রিম কোর্ট অবধি চলে যাবো আমি, কি করবি? কাউকে ছাড়বো না, খালে ঝাঁপ দিয়ে মরে যাবো আমি। স্যার, এমন কেস করতে চাই যাতে আমার বাংলা না বন্ধ হোক। হ্যাঁ, বাংলা না গেলে স্যার আমরা সবাই মারা যাব। তো এই মুহূর্তে আমি চলে এলাম লকার মাঠের এখানে। এখানে কিছু মতামত নেওয়ার আছে, মানে মদ আমাদের ব্র্যান্ড হয়ে যাচ্ছে খুব শিগগিরই, আর ইংলিশ মদের দাম 20% বেড়ে যাচ্ছে, এই নিয়ে মতামত রাখতে চলেছি। খুব তাড়াতাড়ি আমি চলে এলাম লকার মাঠ নেওয়ার জায়গায়। এখানে নাকি মাতালদের নাকি পাওয়া যায়, এটাই দেখবার জন্য আসুন। তো আসুন দেখি কিছু মাতালের ঘটনা। একজনকে সামনেই দেখা গেছে, বলছি মদ তো ব্র্যান্ড হয়ে যাচ্ছে। বাংলা হচ্ছে ইংলিশ, সবসময় ইংলিশই খাই আর ইংলিশ মদ সবসময় চালু, কোনো ব্যাপার না। যারা বাংলা খায় তাদের জন্য অসুবিধা, আমার জন্য কোনো অসুবিধাই না, আমি খাই ইংলিশ। সব কি আতি নেই, আমি চাতে নেই। এই ছোটি বাচ্চি ও ক্যা, এটা কি নাম? নামটা ওই এ আর এ এস, ওই কাদবা 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 কাদবা। এই ক্যামেরা তো নেই। ওরে বাংলা রে তুই ছেড়ে কোথায় যাবি, পাক পাক তুই আমায় ছেড়ে গেলে পাগল হয়ে যাব। ওরে বাংলা, ওরে বাংলা। সবাই হটিয়ে দো, কি করছিস? কি বলতে আছিস তুই? কি বললি? কুত্তার বাচ্চা, তুই কি বললি? কুত্তার বাচ্চা। বাংলা বন্ধ হয়ে কেস করবো, কে যেখানে রাখতে দেবো না কাউকে, বুঝলি তো? সুপ্রিম কোর্ট অবধি চলে যাবো আমি, কাউকে ছাড়বো না, খালে ঝাঁপ দিয়ে মরে যাবো আমি। আদমি হ্যা কি পজামা তুই যে ইংলিশটা খাচ্ছিস আমাকে বল, হ্যাঁ আমি যেরম খাবো তুই কি খেতে পারবি? আমি আসতে খেলে নাকি নেশা বাড়ে, কে বলেছে তোকে? সবাই বলে, আমি দেখেছি, আমি আসতে আসতে খাচ্ছি। তুই আসতে খাচ্ছিস, আমি জোরে খাবো, কার নেশা হয় তুই দেখা আমাকে? আসতে খেলে নেশা, হ্যাঁ ভুল করছিস, তুই তো বাঙালির ছেলে, খাবি কি ঝাঁজে মরে যাবি। আরে বাবা, তুই বাঙালির ছেলে, বাংলা এমন জিনিস, বাংলায় বাড়ে বুদ্ধি, বাংলায় বাড়ে বল, আর ইংলিশে হয় রক্ত জল। ভুল করছিস, পারলে এক পিস বিড়ি খা, দু প্যাক বাংলা খা, তারপর দেখ তোর ইংলিশ কোথায় যায়। হ্যাঁ ইংলিশ চলে গেছে বাংলার চাঁদি আমার, ইংলিশ খাবে ইংলিশ বাড়া। কি মানা বন্ধু হয়েছিস তোরা? তিনে মাথা ঠুকবি মানা, বাংলা বন্ধ দাঁড়া,
এই কি করছিস রে? না তো মনে এক ঢোকে পুরো মেরে দিলি বাড়া পাগলা। কি করছিস রে? না না বাবা দাঁড়া চারটা খাই পাক দাঁড়া পাক বল কি বলছিস বল। বন্ধ কেন হয়ে যাবে? বন্ধ হয়ে গেলে তো আমরা সব হয়ে যাবে। এই তো সেই রিপোর্টার দাদারে দেখতে পেয়েছি, এই দাদাই সেই রিপোর্টার দাদা। চল কিছু করতে পারে। বলছিলাম এটা কথা ছিল স্যার। কি হয়েছে তোমাদের? স্যার কাল থেকে শুনতে পাচ্ছি নাকি স্যার বাংলা বন্ধ হয়ে আমি এই নিয়ে একটা কেস করতে চাই মুন্দির নামে। আমি কি করলে কি হবে সেটা আমাকে একটু বলুন। মন্দির নামে সরকারের নামে কেস করতে চাই, তো আমি কি করতে পারি স্যার বলুন আমাকে। আপনি এক কাজ করুন, এখন আমি রিপোর্টারের রিপোর্টে আপনাকে এইটা নিউজে দেখানো হবে, আর আমি যথারীতি সময় এই বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আইনত, আর সরকারের এগেনস্টে এই ধরনের কেস করা হবে। স্যার এমন কেস করতে চাই যাতে আমার বাংলা না বন্ধ হোক। হ্যাঁ বাংলা না গেলে স্যার আমরা সবাই মারা যাবো। ও নো, ও তো মরে যাবে। তাহলে মরে নাই তবে মরবো মরবো। তাহলে স্যার কবে আসতে হবে আপনার কাছে বলুন। আমি আপনাকে টাইম বলে দেবো, আর আপনার নিউজটাও আমি টিভিতে ভাইরাল করবো, চ্যানেলে দেখাবো। আমার স্যার যদি এটা না হয় কিন্তু আমাকেও ইয়ে করবো না স্যার। না তুমি চিন্তা করো না, বাংলা চাই, বাংলা আমাদের চাই। ঠিক পাবে তুমি, বাংলা ঠিক পাবে। তাহলে স্যার একটু কারেন্টলি আমাকে জানিয়ে দেবেন, চলি সাবধানে যেও। কিন্তু শরীরটা ভালো লাগছে না, কি হচ্ছে? না স্যার ওই একটু আদু খেয়ে ফেলেছিলাম স্যার। আমার কেস নিয়ে দরকার, সব মন ভাঙতে হয়ে যায় আমার। চ রুকো যারা সবর করো, বলা ধাক্কা মুক্কি নেই করলে কা আরাম সে লেনে কা। হ্যাঁ বললাম তো আমি যাচ্ছি, কি করবো এত তাড়াতাড়ি যাওয়া যায় নাকি? হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ রাখো রাখো, তুমি রাখো তো একবার ফোনটা রাখো। কি হলো কানাইয়া? কি হলো কানাই? ফ্ল্যাশব্যাক দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। একদিন এই তোকে সতানে নিয়ে আবে